Hello, my lovely viewers. Assalamualaikum. Bangladeshi ma'am London. এখন সকালবেলা বাচ্চাদের স্কুল বন্ধ তো ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে ওরা শনি রবিবার হলে ইংলিশ ব্রেকফাস্টটাই বেশি পছন্দ করে সেজন্য ওদেরকে এভাবেই দেওয়া হয় তো সবার জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেল তো আদ্রিতা আয়াস আদিয়ান আমার হাজবেন্ড আমি আমরা সবাই মিলে এখন খাবো কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আমার মাথার মধ্যে একটা ব্যথা চলে আসছে মানে লেফট সাইডে খুব বেশি পেন হচ্ছিল সেই জন্য আর ব্লগ দিতে ইচ্ছে হচ্ছিল না একটু রেস্টে ছিলাম আমার বাসায় আগামীকাল অনেক গেস্ট আসার কথা তাদেরকেও না করা হয়েছে কারণ দেখা গেল যে আমি ব্যথা নিয়ে যখন রান্নাবান্না শুরু করব তখন হয়তো বা আরও বেশি অসুস্থ হয়ে যাবো সেই জন্য না করে দিয়েছি যে এই সপ্তাহে না হলো নেক্সট উইকে যদি আমার শরীরটা ভালো লাগে তখন ওনাদের আমি আসতে বলবো তো এখন আমি চা বানাচ্ছি আজকে বাচ্চাদের নিয়ে একটু লাইব্রেরিতে আমার হাজবেন্ড যেতে চাচ্ছে কারণ বাচ্চারা ইদানিং গেমসের প্রতি এত নেশাগ্রস্ত হয়ে গেছে আমার হাজবেন্ড তো আমার কথা অত বেশি শুনতে চায় না অনেক বলি যে বাচ্চাদের উইকলি একদিন আইপ্যাড দিলে ঠিক আছে কিন্তু ও সেটা শুনতে চায় না ও বলে যে না খেলুক টাইম দিয়ে দিলে ওরা মেনটেন করতে পারবে কিন্তু বাচ্চাদের হাতে আইপ্যাড গেলে কি ওরা টাইম মেনটেন করতে চায় কিছুতেই চায় না তাই ওদের একটু গল্পের বই আনার জন্য লাইব্রেরিতে যেতে হবে তো আমরা দুজন এখন চা খেতে খেতে কিছুক্ষণ টিভি দেখলাম তো আদ্রিতা এর মধ্যে জবে চলে গেল এখন আমরা সবাই রেডি হব রেডি হয়ে লাইব্রেরির উদ্দেশ্যে বের হব বাসা থেকে লাইব্রেরি বেশি দূরে না মরিসনের পাশেই তো গাড়িটা মরিসনে রাখবো মরিসনে এক ঘন্টার মতো ফ্রি থাকে গাড়ি রাখা সেজন্য তো মরিসনে গিয়ে আমরা গাড়িটা রেখে লাইব্রেরিতে যাব লাইব্রেরির কাজ সেরে তারপরে আবার মরিসনে আসবো কিছু কেনাকাটা করার জন্য তা আমি ওদেরকে বলেছিলাম যে আমার সাথে তোমরা একটু গ্রিন স্ট্রিটের দিকে চলো তোমরা গাড়িটা নিয়ে একটু দাঁড়ালে আমার একটু কেনাকাটা আছে হালকা অনেক কিছু না হালকা কিছু কেনাকাটা তো আমার বাচ্চারা যেতে চাচ্ছে না বলে যে না আমরা যাবো না ওদের এটা কি যে আমরা যাব না আমরা বাসায় গিয়ে গেমস খেলবো এ হচ্ছে ওদের কথা তো আমি এখন গাড়িতে উঠে যাচ্ছি আমরা এখন লাইব্রেরির উদ্দেশ্যে বের হচ্ছে বাচ্চারা যে খুব বেশি খুশি তা কিন্তু না ওরা যেতেই চায় না এক সময় কিন্তু ওরা খুব যেতে চাইতো যেই আইপ্যাডের প্রতি ওদের একটা নেশা হয়ে গেছে এখন আর ওই লাইব্রেরির প্রতি ওদের অত বেশি আকর্ষণ নেই আমার মেয়ের লাইফটাও কিন্তু এভাবেই নষ্ট হয়েছে ওকেও কিন্তু আইপ্যাড খুব অল্প বয়সে দেওয়া হয়েছিল আমি নিষেধ করেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড এগুলো শুনতো না এখনও সেরকমটাই এখনও ওদের ওর কথা ওকে যদি আমি বলি যে তুমি সানডেটা নিয়ে আসবে অফিস থেকে নিয়ে যাও তারপর ওদেরকে বলবা যে উইকলি তোমরা যে ভালো পড়াশোনা করবে তাকে আমি সানডেতে বা স্যাটারডে রাতে আমি অফিস থেকে নিয়ে আসবো তোমরা সানডেতে খেলবে কিন্তু সে সেটা মানতে রাজি না যার ফলে ওরা আসলে আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এ হচ্ছে কথা যার ফলে আমি খুব বেশি চিন্তা করি এত বেশি চিন্তা করি আমি বলে শেষ করতে পারবো না আর পার্সোনাল তো অনেক রকম প্রবলেম আছেই সব কিছু তো আর শেয়ার করা যায় না তো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাইকে ভালো রাখুক দোয়া করি তো আমরা গাড়িটা পার্ক করে এখন লাইব্রেরির দিকে যাচ্ছি লাইব্রেরির দিকে যাওয়ার সময় দেখি মানুষের লাইন এই লাইনগুলো কেন জানেন এখানে গভর্নমেন্ট ফ্রি খাবার দেয় প্রত্যেক কাউন্সিলে ফ্রি খাবার দেয় যারা বেনিফিটে আছেন তারা টোয়ালি ভরে ভরে ওয়াশিং পাউডার হতে শুরু করে ব্রেড অনেক কিছু ওনারা ফ্রি পায় ওনারা নিয়ে যায় লাইন ধরে আবার মুখ ঢেকে আসে হ্যাঁ লজ্জা পায় হয়তো বা মুখ ঢেকে আসে তবে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে তো নিলে সমস্যা কী তাই না তো আমরা লাইব্রেরিতে চলে আসছি লাইব্রেরিতে আয়াস আদিয়ানকে বললাম তোমরা বুক দেখো তারা মানে দেখতে দেখতে খুঁজেই পাচ্ছে না কিছু যে কোনটা দেখবে তো আয়াস নিল তা আদিয়ানও নিল নেওয়ার পর এখন দূরে দেখছিলাম যে সবার জন্য চা রেখেছে কফি রেখেছে ফ্রি লাইব্রেরিতে এগুলো ফ্রি দেওয়া হয় তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি তো চা খেয়ে আসছো তুমি কি আবার খেতে চাও বলে হ্যাঁ চা তো অনেকক্ষণ আগে খেয়েছি একটু খাই তা আয়াসকে বললাম তুমি তো চা কফি খাও না তুমি কি একটু টেস্ট করবে বলে আম্মু তাহলে আমাকে একটু কফি দাও তো তো আয়াসের জন্য আমি অল্প করে একটু কফি বানাবো আমি খাচ্ছি না কারণ আমি গত সপ্তাহের কথা যদি বলি আমার তিন দিন একটানা রাতে ঘুম হয়নি আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম সেই অসুস্থতা নিয়েও আমার জবে যেতে হয়েছিল তারপর থেকে আমার মনে
হয়েছে যে না আমার একটু চা কম খাওয়া দরকার। তো এখন চা কফিটা একটু কম খাই, সকালবেলা একটু খাই, কিন্তু বিকেলবেলাটা একদম বাদ দিয়ে দিয়েছি। তো এখন ঘুমটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো আমার হাজব্যান্ড এখন ইংলিশ টি বানাচ্ছে, এখানে সব এভাবেই খায়, লিগারটা বের করে পরে এক্সট্রা মিল্কটা অ্যাড করে দেয়। তো আয়াসকে আমি কফি করে দিলাম, আয়াস একটু খেয়ে বলে আমি আর খাবো না, আমার ভালো লাগে না। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, এখন বাচ্চারা বলছে ওরা একটু চকলেট কিনবে, মানে ওদেরকে লাইব্রেরিতে নিয়ে আসা এটা হচ্ছে আমাদেরই দায়, এবং ও ও ওরা মানে লাইব্রেরিতে আসছে এটাই তো অনেক কিছু, এখন ওদেরকে কিছু দিতে হবে। তো ঠিক আছে চলো মরিসনে যাই। মরিসনে স্টারের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছে, আর স্টারের জন্য কিন্তু আবার স্কুল হলিডে চলে আসছে, আর আয়াস কিন্তু স্টার হলিডের মধ্যে হয়েছিল এপ্রিলের 8 তারিখে। তো ফেব্রুয়ারি মার্চ, মার্চে তো আদ্রিতার এই মাসে, মার্চের শেষের দিকে বন্ধটা শুরু হবে, এপ্রিল পর্যন্ত বন্ধটা যাবে। মার্চের শেষে কি এপ্রিলের ফার্স্টে আমি একটু ভুলে গিয়েছি, তবে আয়াস সেই বন্ধের মধ্যে হয়েছে সেটা মনে আছে। তো বাসার জন্য আমি কিছু জিনিস নিলাম, ওরা অনেক কিছু নিল, আমি বাসায় চলে আসছি। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি ওদের একটু টেক কেয়ার করো, আমি তোমার কাছ থেকে জাস্ট 1 ঘন্টা টাইম নিচ্ছি, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। বললো ঠিক আছে সমস্যা নেই। ও শনিবারটা একটু দেরি করে অফিসে যায়, দেরি করে গেলে কোনো সমস্যা হয় না। তো হাজব্যান্ডের জন্য ব্রেড টোনা দরকার ছিল, টোনা নিয়ে আসলাম। এই বিস্কিটটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দের। আয়াজ একটা কুকি কিনলো, চকলেট কুকি, তারপর ওদের বুক, এই তো কেনাকাটা, ফ্রেঞ্চ ফ্রাই, যা যা খায় বাচ্চারা আর কি। তো আমি এখন বের হয়ে গেলাম, আমি একটু গ্রিন স্ট্রিটে যাবো, আমার খুব বেশি কিছু যে দরকার তা কিন্তু না, আমার হচ্ছে হিজাব দরকার। আমি যে হিজাবগুলো ব্যবহার করি সেগুলো কেন জানি মনে হয় আমার মাথার থেকে মানে স্লিপ খেয়ে পড়ে যায় এরকম একটা, তবে আমি একটা হিজাব ব্যবহার করি সেটা আবার আমার খুব পছন্দ। তো ভাবলাম যে আমি সেই হিজাবটাই আমি 3-4টা কিনে নিয়ে আসবো, তাহলে আমার জবে জন্য পারফেক্ট হবে। তো আদ্রিতার জন্য একটু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছে, ও তো ফ্রেশ চিংড়িটা খুব পছন্দ করে, ভাবলাম এই সপ্তাহের জন্য তো কিছু লাগবে। তো চিংড়ি মাছটা নিলাম, আর একটা না 6টা সিবাস নিলাম, এ হচ্ছে আজকে আমার কেনাকাটা, কারণ ফ্রিজে অনেক গোস্ত অনেক কিছু আছে, এখন অন্য কিছু নিতে চাচ্ছি না। গাড়িটা অনেকদিন ধরে ওয়াশ করাবো মনে করছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না, তো অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে, যেমন আয়াজের মসজিদটা আমি এখন চেঞ্জ করে ওকে অনলাইনে দিয়ে দিতে চাচ্ছি, কারণ সময় বের করতে পারছি না, আয়াজকে একটু টিউশনে নেওয়া দরকার, সব কিছু মিলে মানে টাইমটা ঠিক মতো ম্যানেজ হচ্ছে না। তো দেখা যাক কী হয়, আমি এই হিজাবগুলো নিতে চাচ্ছি, কালার অন্য অন্যগুলো থাকলে আরও ভালো হতো, অন্য কোনো কালার নেই, তাই যেগুলো ছিল সেগুলোর মধ্যে 3টা নিয়ে নিলাম। তো আমি এখন একটু কার ওয়াশ শপের দিকে যাচ্ছি, মানে জাস্ট উপরের অংশটুকু একটু ক্লিন করে নিয়ে আসবো, খুব বেশি ধুলো পড়ে গিয়েছে সেজন্য। তো কার ওয়াশটা করে আমি বাসায় চলে যাব, আর তখনই আমার হাজব্যান্ড তার জবের উদ্দেশ্যে বের হয়ে যাবে। চলে আসছি আমার বাসার কাছে, একদম আমার বাসা থেকে 2-3 মিনিটের টাইম কার ওয়াশের শপটা। তো আমার কার ওয়াশ অলরেডি ওরা শুরু করে দিয়েছে, ওরা জিজ্ঞেস করেছিল যে ইনসাইড আউটসাইড দুটোই ওয়াশ করবে কি, আমি বললাম না শুধু আউটসাইড করলেই হবে। তো এখন 3:30টার মতো বেজে গেছে, আমার কার ওয়াশ শেষ, আমি বাসায় চলে আসছি। এখন বাসায় গিয়ে সব কিছু গুছাবো, একটু রান্নাবান্না করতে হবে, বাসায় তো এমনি রান্নাবান্না থাকেই, বাচ্চারা দুপুরে কী খাবে সেগুলো আছে, বিভিন্ন কিছুই ওরা খায়, ভাত যে দুপুরে খায় তা তো না, অনেক কিছুই থাকে। তো বাসায় আসার পর আমার একটা মশলা করার দরকার ছিল, এই মশলাটা আমি অনেক কিছুতেই ব্যবহার করি, তো সেটা শেষ হয়ে গিয়েছে, তো সেটা একটু টেলে আমি একটু গ্রাইন্ডারে করে ঠিক এভাবে মিহি করে রেখে দিব একটা পটের মধ্যে। এগুলো একটু রেডি থাকলে হয় কি, মানে গেস্ট আসলে খুব তাড়াতাড়ি সব কিছু রান্না করে নেওয়া যায়। তো আজকে বাসায় বেশি সবজি নেই, কারণ গ্রিন স্ট্রিটে আমি খুব বেশিক্ষণ ছিলাম না যে সবজি কিনবো, শুধু বাসায় ফুলকপি, গাজর, আলু ছিল, আর বুটের ডাল দিয়ে আমি একটু আমার হাজব্যান্ডের জন্য সবজি রান্না করছি। আর মুরগির গোস্তটা রান্না করব, যেটা আমার বাসায় খুবই কমন একটা খাবার, আর মাসকলাই ডাল রান্না করব। তো দুপুরের জন্য আমি বললাম যে তাহলে তোমরা তো হাবিজাবি খেয়েছো, একটু নুডলস করে দেবে, বাচ্চারা বললো ঠিক আছে সমস্যা নেই। তো ওদের জন্য এখন নুডলস করবো, আর আদ্রিতা তো জবে, আদ্রিতার এই সপ্তাহে হচ্ছে লাস্ট জব, ও ওর এক্সামের আগে আর কোনো
জব করছে না, এক্সাম শেষ হলে তারপর আবার জব করবে। যদিও ওর কথা চিন্তা করে আমি বেশি অসুস্থ হই, কারণ ও আগে যেরকম সিরিয়াস ছিল পড়াশোনায় যে শেষের টাইমে, এখন সেটা নেই। সেজন্য আমি অনেক বেশি টেনশন করি, যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। সেজন্য মাঝে মধ্যে মনে হয় যে ইউটিউব থেকে বের হয়ে যাই, কারণ মনে যদি শান্তি না থাকে দেখবেন কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, কোনো রেসিপি বানাতে ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না। সেজন্য আসলে অনেকদিন পর পর আমি ইউটিউবে আসছি, আমি অনেক আপসেট হয়ে থাকি, খুব বেশি আপসেট হই, যেটা আমি বলে শেষ করতে পারবো না। আর আমার কাছে মনে হয় আমি ওদের জন্য মোটামুটি অনেক কষ্ট করেছি, কিন্তু আমি কি ফলাফলটা পেলাম? আমি তো সবসময় বলে আসছি যে হাজব্যান্ড ওয়াইফের মনের মিলটা যদি এক না হয়, আপনাদের মতের মিল এক হতে হবে, তাহলে বাচ্চারা মানুষ হবে। না, আমাদের বাসায় মতের মিলটা দুরকম, সেজন্য আসলে হচ্ছে না কোনো কিছুই। ওর আব্বু যদি আবার আমার কথা মতো একটু শুনতো যে বাচ্চাদের আইপ্যাডটা সপ্তাহে একদিন দেওয়া হবে, বা যে ভালো অ্যাক্টিভিটি করবে পুরো সপ্তাহ জুড়ে তাকেই আইপ্যাডটা দেওয়া হবে, তাহলে কিন্তু বাচ্চারা একটু উৎসাহ পেত পড়াশোনার দিকে, কিন্তু তা না। তো বাচ্চাদের জন্য নুডলস করলাম, আমাদের জন্য আবার সে বিনস আর মাশরুম করেছি, কারণ হচ্ছে মাশরুম অনেক আছে বাসায়, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এই খাবারটা খেতে ভালো লাগে। সকালেও কিন্তু এটা আমি বেশি পরিমাণে খেয়েছি। এই তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।